প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা, সপ্তম শ্রেণী, যার পূর্ণমান 20, অর্থাৎ ক্লাস 7 এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা। দেখো, শারীরশিক্ষার মৌলিক ধারণা বিষয়ে কিছু প্রশ্ন করা হয়েছে, তার সরাসরি আমরা উত্তর করতে চলে যাব। দেখো, একে রয়েছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, তিনটে রয়েছে, এই তিনটের উত্তর আমরা সরাসরি করব। প্রথমে দেখো, ফার্স্ট যে প্রশ্নটা ছিল, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে, কে বলেছেন? উত্তর হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ। খয়ে দেখো, শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়ামের রক্ষা করে এবং সংরক্ষণ করে, কে বলেছেন? এটা হচ্ছে প্লেটো বলেছেন। আর গয়ে দেখো, তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না, বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, কে বলেছেন? এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন। তাহলে একের ক যেটা, তার উত্তর হলো স্বামী বিবেকানন্দ, খয়ের উত্তর প্লেটো, আর গয়ের উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দুয়ে ছিল শূন্যস্থান পূরণ করো, এই শূন্যস্থান পাঁচটা রয়েছে, পাঁচ নম্বর। তাহলে আমরা সরাসরি শূন্যস্থানগুলো পূরণ করতে চলে যাব। দেখো, শূন্যস্থান, প্রথম শূন্যস্থানে যেটা হবে সেটা হচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণ, তাহলে পুরো কথাটা কি হচ্ছে? শারীরশিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়া কৌশলের মাধ্যমে ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। খয়ে দেখো, শারীরশিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরশিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির ড্যাশ, সমষ্টিকে, এখানে হবে সমষ্টিকে। গয়ে হচ্ছে শরীর চর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমনাস্টিক, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীর শিক্ষার ড্যাশ বিস্তৃত, পরিধি বিস্তৃত, পরিধি, এখানে হবে পরিধি। ঘয়ে দেখো, ড্যাশ দেহভঙ্গি সুঅভ্যাস ও গঠনে সাহায্য করে, দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। তাহলে ড্রিল শুধুমাত্র, ড্রিল এখানে হবে, ড্রিল শুধুমাত্র দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে। পরেরটা দেখো, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞান অর্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে ড্যাশ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা। এখানে শূন্যস্থান হবে বসবাসের, বসবাসের, ঠিক আছে। চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখব। পরের হচ্ছে দেখো, টিকা লেখো। এখানে দুটো টিকা লিখতে বলা হয়েছে, একটা হচ্ছে শরীর চর্চা, অ্যাথলেটিক্স। চলো উত্তরগুলো আমরা এবার লিখে নিই। দেখো, প্রথমটা ছিল শরীর চর্চা, তাহলে শরীর চর্চা লেখা শুরু করো। অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীর চর্চার প্রচলন হয়েছিল। শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর, সৌন্দর্যময়, পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায়। শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বলা হয়। খয়ে ছিল দেখো অ্যাথলেটিক্স, তো অ্যাথলেটিক্স নিয়ে লেখো। অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযোগিতা, এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট, অ্যাথলিট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয়, যেমন ফুটবল, কবাডি, দৌড়ানো, লাফানো ইত্যাদি। সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলিকে বোঝায়। এবার আমরা চারে কিছু রচনাধর্মী প্রশ্ন ছিল, তাদের উত্তর করব। এখানে চারটে প্রশ্ন রয়েছে। শারীরশিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো লেখো। শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো। বিনোদন বলতে কি বোঝো লেখো। আর জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো। চারের ক ছিল শারীরশিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো লেখো। উত্তর, শারীরশিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিকভাবে সক্ষম করে তোলা এবং তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো, যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিতি লাভে সহায়তা করে। পরবর্তী প্রশ্ন ছিল দেখো চারের খ, যে শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো। শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি কি, তা উত্তর লেখা শুরু করো। যে শারীরশিক্ষার তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য, দক্ষতা বিকাশের উদ্দেশ্য, সামাজিক বিকাশের উদ্দেশ্য, স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য, প্রাক্ষোভিক বিকাশের উদ্দেশ্য,
শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য। পরবর্তী প্রশ্নটায় চলে যাব আমরা। গোয়ায় ছিল, দেখো বিনোদন বলতে কি বোঝো, এইটা একটু লেন্দি। বিনোদন বলতে কি বোঝো? উত্তর লেখা শুরু করলো, বিনোদন হলো স্বতঃস্ফূর্ত ভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে। বিনোদনের প্রধান চারটি শর্ত হলো অবসর সময়, স্বেচ্ছায় অংশগ্রহণ, সমাজ স্বীকৃতিকাল, সহজাত তৃপ্তি লাভ, দৈনন্দিন জীবনে শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য। বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন, পরোক্ষ বিনোদন, সৃজনশীল বিনোদন এই তিন ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ বিনোদন ফুটবল খেলা, পরোক্ষ বিনোদন মাঠে ফুটবল খেলা দেখা, এবং সৃজনশীল বিনোদন ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা। এবার আমরা শেষ প্রশ্নের উত্তর করব, জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো। উত্তর, এক পয়েন্ট দিয়ে লিখবে, জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা। দুই, কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা। তিন, সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা। আর লাস্ট পয়েন্ট লিখবে যে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা। সমস্ত উত্তরগুলো লেখা কমপ্লিট। ভিডিওতে ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দাও, আর চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ তোমাদের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর এই চ্যানেলেই পাওয়া যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।